প্রথমে বলি যে আমাদের যদি সিস্টেম বলি, একটা পজিটিভ সাইড যেটা আমরা দেখতে পাচ্ছি যে বেতে হাই প্রেশার জোন নাই আর, তবে পশ্চিম ঝঞ্ঝা নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে রয়েছে খুবই স্ট্রং। থার্ড হচ্ছে যে কিছু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমাদের রিজনে ঢুকতে শুরু করেছে, ইম্প্যাক্ট হিসাবে বলি যদি 5 দিন ড্রাই থাকবে, বৃষ্টি নাই। সেকেন্ড হচ্ছে যে তাপমাত্রা কিছু কমবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মিনিমাম আর ম্যাক্সিমাম, দুই তাপমাত্রা হয়তো 2 ডিগ্রি কমার একটা পসিবিলিটি, 2 থেকে 3 ডিগ্রি কমার পসিবিলিটি রয়েছে। ফলে এই যে কলকাতাতে 18-19 এরকম চলছে, হয়তো 16-তে আসবে পসিবিলিটি, যে কালকে না আসলে হয়তো পরশু দিন আসবে। পশ্চিম ঝঞ্ঝার ইম্প্যাক্ট যেটা করবে আজ, যে পশ্চিমে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে আজ, আগামীকাল, তারপরের দিন 31 অবধি, তারপরে একটা স্ট্রং নর্থ ওয়েস্টারলি আসার পসিবিলিটি রয়েছে। সেই স্পেলে, যে সেকেন্ড স্পেল, যে নর্থ ওয়েস্টারলি ঠান্ডা কোল্ড উইন্ড যেটা আসছে, 1 তারিখ থেকে হয়তো খুব একটা ডিস্টারবেন্স হবে না, কন্টিনিউয়াসলি আমাদের রিজনে আসার পসিবিলিটি রয়েছে। তখন একটা চান্সেস রয়েছে যে মিনিমাম টেম্পারেচার আবার একটু ফার্দার ফল করবে, 15-র কাছাকাছি চলে আসবে, 15-র নিচে নামার পসিবিলিটি সেরকম আমরা দেখছি না, কিন্তু 15 ডিগ্রি কাছাকাছি কলকাতা থাকবে আর কনসিস্টেন্ট থাকবে কয়েকদিন। 2 তারিখ থেকে 5 তারিখ এক্সপেক্টেড যে হয়তো একটা মাইল্ড উইন্টার যেটা বলি, স্ট্রং কিছু নাই, আমরা খুব একটা টেম্পারেচার 12-13 ডিগ্রি নামবে সেই পসিবিলিটিটা নাই, কিন্তু যেটা এখন চলছে মোটামুটি 18-19 চলছে সেইটা কমার একটা পসিবিলিটি রয়েছে। দুটো পার্টে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 ডিগ্রি কমবে, একদিন ইন বিটুইন চান্সেস রয়েছে 31 তারিখ নাগাদ আবার একটু উঠবে, 1 তারিখ থেকে যদি ফল হবে 5 তারিখ পর্যন্ত মোটামুটি 15 ডিগ্রির কাছাকাছি চলবে ম্যাক্সিমাম টেম্পারেচার। দিনের তাপমাত্রা তাও যেটা অনেকটা উঠে গেছিলো 29-30-এর কাছাকাছি, সেটা 28-এর কাছাকাছি, এভারেজ যদি বলি 28, তার খুব একটা নিচে যাওয়ার পসিবিলিটি নাই। দেখেন যদি আমরা এয়ার ওয়াইজ দেখি, 2021-এ ছিল 20.9 11 তারিখে জানুয়ারি মাসে, সবচেয়ে অল টাইম হাইয়েস্ট যদি আমি আপনাকে বলি সেটা ছিল 2009-এ 21.6 27 জানুয়ারি। এটা আমি এই রেকর্ডটা বলছি 1969 থেকে 2023 পর্যন্ত, যেটাতে 2015-তে ছিল 21.2, কিন্তু আর যদি একটু পিছনে যাই 2009-এ 21.6 সেটাই আছে হাইয়েস্ট। ইভেন ম্যাক্সিমাম যেটা আমরা বলছি যে খুব একটা রাইজ নাই, 30.8 2023-এ আমরা 26 তারিখে দেখেছি, কিন্তু রেকর্ড যদি দেখি অল টাইম হাইয়েস্ট হচ্ছে 32.8 1973-তে 10 তারিখে, কিন্তু 31-এর উপরে রয়েছে আমাদের 2009-এ ছিল 31.2 27 তারিখে, 2006-এও আছে 32.6 19 তারিখে। খুব এটা যদি কম্পেয়ার করা যায়, এই স্পেলটা খুব একটু লম্বা হয়ে গেছে, যেখানে ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার দুই টেম্পারেচার কিন্তু নর্মাল থেকে 3 থেকে 4 ডিগ্রি বা 3 থেকে 5 ডিগ্রি কন্টিনিউয়াসলি উপরে চলছে। এই মানে এই লম্বা স্পেল খুব একটা আমরা দেখি না, মানে পিছনে যদি রেকর্ড দেখি, কিন্তু যদি এক্সট্রিম টেম্পারেচার দেখি এই বছর এতটা এখনও এক্সট্রিম ওঠেনি, কিন্তু যেটা বললাম যে একটা লম্বা একটা 10-12 দিনের একটা কন্টিনিউয়াস স্পেল, যেখানে ম্যাক্সিমাম আর মিনিমাম দুটোই মানে নর্মাল থেকে 3 থেকে 5 ডিগ্রি উপরে চলছে, আর জানুয়ারিতে সেরকম আমরা বৃষ্টিও পেলাম না এই বছর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।